মুক্ত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য আমার সামনে একটা জিনিস বোঝার ছিল যদি বোঝাই দিতেন সেটা হলো কবি চক্রের দুই আর চৌত্রিশ নম্বর আয়দের এখানে ইংরেজিতে বলা হয়েছে আরবি যেহেতু এতটা ভালো পারি না আমি উই হোয়েন উই সেই দ্যাট কিন্তু বাংলাতে এখানে বলা হয়েছে যখন আমি ফেরেশতাদের বললাম ওখানে বলা হয়েছে উই আমরা এখানে বলা হয়েছে আমি এটা যদি আহ একটু বুঝাই দিতেন যে এখানে ডিফারেন্সটা কি ভাবে আমরা কিভাবে বলল আল্লাহ নিজে আমরা কিভাবে বললো সে এক সপ্তাহ হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে আহ কোরআনের অনেক জায়গাতে আমরা শব্দটা আছে আমরা তাকে আমরা তাকে বললাম এটা বললাম আমরা তাকে আল্লাহ বলতেছে যে আমরা তাকে এটা বললাম আমরা তাকে সেটা বললাম এখানে আমরাটা কারা তো এই প্রস্তাবটা অনেক বছর ধরেই অনেক আগে থেকেই মানে করা হয় তখন মুমিনদের পক্ষ থেকে যেই উত্তরটা দেয়া হয় যে এটা হচ্ছে বিভিন্ন ভাষাতে ম্যাজেস্টিক প্লুরাল বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে যেটা বলা হয় যে যখন নিজেকে একটা রাজকীয় বা নিজেকে একটা সম্ভ্রান্ত বা নিজেকে একটা মর্যাদা সম্পন্ন বোঝাইতে হয় তখন এই যারা হচ্ছে অনেক মর্যাদা সম্পন্ন তারা এইভাবে আমরা শব্দটা ব্যবহার করতে পারে যেমন হিন্দি এই ধরনের একটা ইসের চল আছে যেমন হিন্দিতে বলে হাম হ্যাঁ হাম বলে বা

আলাপাক যদি নিজেকে সম্ভ্রান্ত বোঝাবার জন্য আমরাই ব্যবহার করে থাকি তাহলে তো সব জায়গাতে আমরা ব্যবহার করার কথা কিছু কিছু জায়গাতে কেন আবার আমি আবার কিছু কিছু জায়গাতে কেন আবার আমরা এটা তো একটা পার্থক্য তৈরি হলো যদি সে নিজেকে সম্ভ্রান্ত এটা বুঝাইতেই মানে চায় তাহলে তো সব জায়গায় একটা সব জায়গায় একই জিনিস থাকবে কিন্তু কোথাও সে নিজেকে সম্ভ্রান্ত বুঝাইছে আবার কোনো জায়গায় নিজেকে সম্ভ্রান্ত বোঝায় নাই এইটা কেন তখন এই প্রশ্নের উত্তর আর মুমিনা দিতে পারে না হ্যাঁ তখন তারা বিভিন্ন ভাবে না পেতে যে যখন আল্লাহর ইচ্ছা হয়েছে তখন নিজের সম্ভ্রান্ত বুঝাইছে যখন ইচ্ছা হয়নি তখন সম্ভ্রান্ত বুঝায় নেই তোর করতে হইব নাকি যে কেন আল্লাহ এরা করছে এটা তোর কোন লাগবে নাকি নাস্তিক বেড়া নাস্তিক এইভাবে তখন তারা গালি ভিতরে চলে যায় হ্যাঁ বলেন আমি একজনকে প্রশ্ন করছিলাম একজন মানে হুজুরকে প্রশ্ন করছিলাম সে ওই ফেরেস্তাকুল সহ বুঝাইছে আমাকে যে সে যখন বলে আমরা যখন বলে যখন সে ফেরেসটা কুল সহনিয়া বলছে যে সে তো স্পেসিফিক মানে স্পেশালি একজন সে কিভাবে আমরা বললো এটা একটা বিষয় আর হচ্ছে ইংরেজিতে উই বুঝাইছে আর বাংলাতে এসে দেখেন এখানে আমি লিখছে যখন বাংলাটা ট্রান্সলেট করছে যখন এখানে আমি 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 আপনাকে আরো মজার একটা জিনিস আমি দেখায় দেই আপনি সেটা নিয়ে পরে চিন্তা ভাবনা করেন আহ দেখেন এই আয়াতটা এটা হচ্ছে ছয় নম্বর সোরা নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতটা আপনি একটু পড়েন তো ভাই এটা তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অথপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করছি অতপর আমি এর থেকে সবুজ ফসল নির্গত করছি যা থেকে যুগ্ন বীজ উৎপন্ন করি খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি যা আচ্ছা হয়েছে এখানে তিনি কে আর আমি কে দুটো কে কে বলেন তো এখানে কার কার কথা বলা হয়েছে এখানে তিনিও যিনি আমিও তিনি এটাই তো বুঝতে পারছি এটা কেমনে হয় তিনি যে মানে স্বাভাবিক স্বাভাবিক ভাবে বুঝতে গেলে তিনি যিনি আমিও তিনি ভাই এটা তিনি আকাশ তিনি যেমন আমিও তেমন আমিও তিনি তিনিও তিনি এটা কেমনে সম্ভব এটা তো মানে বাক্যের গঠন দিলে গঠনের দিক দিয়ে তো আসলে

আসি ভাই এটা পড়ে মনে হচ্ছে যে আল্লাহরও কোন মানে আল্লাহর চেয়ে বড় কেউ যে আল্লাহ কে মানে বলছে যে আমি পানি বর্ষণ করব তারপরে তুমি ওটা থেকে সব কাজগুলো করবে মানে উদ্ভিদ উৎপাদন করবে সবুজ ফল ই করবে তো মনে হচ্ছে এই প্যারাগ্রাফটা পরে মনে হচ্ছে আল্লাহর কোনো বস আছে মানে আল্লাহর উপরে আল্লাহকে কেউ নির্দেশ দিচ্ছে যে আমি এটা করব তারপরে তুমি এই কাজগুলো করবে এই প্যারাগ্রাফটা পরে আমার কাছে এটাই মনে হচ্ছে

তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদ্রিরো করে দেবেন আচ্ছা তার মানে আল্লাহর সাহায্য দরকার আমরা যদি আল্লাহরকে সাহায্য করি মানে আল্লাহ বেচারাকে যদি আপনি একটু সাহায্য করেন তাহলে আল্লাহও কিন্তু আপনাকে করবে বুঝছেন আল্লাহর একটু সাহায্য কিন্তু দরকার তাই না ওদের উচিত আল্লাহকে একটু হেল্প করা আশ্চর্য হ্যাঁ মজা না খুব মজানা যে আল্লাহ মানে এত শক্তি তার তারও আমাদের থেকে সাহায্য দরকার হবে

হ্যালো হ্যাঁ বলেন আমার কথা শোনা যা চাষিবি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন ভাই আমার কথা আমি সুন্দরভাবে কথা গুছাইও বলতে পারি না তারপরও একটু যুক্ত হইলাম আমরা যদি হিন্দুদের মন্দিরে বা মুসলমানের মসজিদে টাকা দেই টাকা দিলে পরোক্ষ ভাবে কি আমরা সহযোগিতা করতেছি না তাদের যে ধর্মীয় ব্যাপারটা কি আমরা সহযোগিতা বা উৎসাহিত করার জন্য ই করতেছি না পরোক্ষ ভাবে আমরা হয়তো যাই না কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে আমরা টাকা দেই বা বিভিন্নভাবে সহযোগিতা করি যদি টাকা পয়সা দিয়ে হয়তো আমি ধার্মিক না

এখন এই এরা যদি কোনো ধর্মীয় ই পালন করে মনে করেন এক্সাম্পল আমার ফ্যামিলির কেউ মারা গেল বা কোনো এক ব্যক্তি ধর্ম মানে না সেই ব্যক্তির পিতা মাতা মারা গেল পিতা মাতা মারা যাওয়ার পরে মনে করেন মুসলমানের ভিতরে যে নিয়ম হিন্দুদের ভিতরে তার থেকে অনেক ব্যতিক্রম ব্যতিক্রমটা এইটাই যে মারা গেলে পরে শীতের ভিতরে খালি গায়ে বা একখানা চাদর গায়ে খালি পায়ে হাঁটতে হবে তারপরে মাথা মুড়াই দিতে হবে সংক্ষেপে বলি তারপরে সিদ্ধ চাল খেতে হবে সাজা দিত বা বহুত রকমের অন্যায় অবিচার করতো সেই রকমের মনে হয় এখন এইগুলো যে পালন করাইতেছে জোর করে যে কোনো এক ধার্মিক ব্যক্তি বা ফ্যামিলির লোকজনে সেটি যদি আমি পালন করি তাইলে কি আমি সেটি কি ঠিক কিনা বা এক বর্জন করা যায় কিনা ভিকি ভাই আপনার প্রশ্ন তো আসলে আপনার প্রশ্নের ভিতরেই আপনার প্রশ্নের উত্তর আছে আমার মনে হচ্ছে আপনার সেরকম কোন স্পেসিফিক আসলে আলোচনা বা প্রশ্ন নাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই ঠিক আছে ভাই না না ভাই আমার একটু কথা ভাই আপনি মানে কথা কমপ্লিকেটেড করে ফেলতেছেন প্রশ্নটা প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার মানে মানে আপনি আসলে মানে একটু কথা বলতে মনে আসছেন আমরা তাহলে আপনাকে বিদায় জানিয়ে দিলাম আর একজনকে যুক্ত করি আল্লাহ আল্লাহ ভাই আপনাকে যুক্ত করা হচ্ছে আল্লাহ ভাই আপনি বলেন তাহলে আল্লাহ ভাই ও আল্লাহ ভাই বলেন আচ্ছা এখনো লজ্জা পাচ্ছে কথা বলতে লজ্জা পাচ্ছে আমি তাকে এত ইয়া করছি এত অপমান অপদস্থ করছি এই জন্য মনে হয় লজ্জা পাচ্ছে আল্লাহ ভাই ও আল্লাহ ভাই বলেন কিছু না এই ব্যক্তি বলবে না আপনি মানে বসে থাকবে কথা বলবে না পরের জনকে তাহলে যুক্ত করি লো লো আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি লো নিজেকে আনমিউট করে কথা বলেন না দেখেন আমার ব্যাক স্টেজটা ভর্তি করে রাখে এটা একটা নতুন ট্রিক্স আসি ভাইয়া হ্যাঁ নতুন তারা ইয়া পাইছে যে মানে অনেকগুলো আইডি দিয়ে মানে পাটাফট অনেকগুলো ডিভাইস দিয়ে তারা ঢুকে বসে থাকবে অনেকগুলো ব্রাউজার ওপেন করে ঢুকে বসে থাকবে যেন আর কেউ ঢুকতে না পারে হ্যাঁ এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তারা চেষ্টা করতেছে কিভাবে মানে থামানো যায় এটা তো তারা পারছে না এই জন্য তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছে এখন ঠিক আছে পরের জনকে দেখি